রেশন সামগ্রী গ্রাহকদের কম দিয়ে রেশন সামগ্রী চাল গম রেশন ডিলার বাইরে বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন এক অঞ্চলের ডামডালিয়া গ্রামে। জানা গেছে এলাকার রেশন ডিলার শামসুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী প্রত্যেক গ্রাহককে কম দেয় এবং আজকে রেশন সামগ্রীর গমের বস্তা বাইরের বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ অভিযোগ করেন, এলাকার রেশন ডিলার শামসুদ্দিন আহমেদ আমাদের গ্রামে সাধারণ মানুষকে রেশন সামগ্রী যা পাওয়ার কথা গ্রাহকরা তার থেকে ওজনে কম দিয়ে আসছে, চাল গম দীর্ঘদিন ধরে কম দিয়ে আসছে, কিন্তু আমাদের কথার কোনো কর্ণপাত করেননি। আজকে দেখা যাচ্ছে রেশন সামগ্রী গম প্রায় 40 কুইন্টাল রেশন ডিলার রেশন গোডাউন থেকে বের করে গাড়ি করে বাইরে বাজারে বিক্রি করবার জন্য নিয়ে যায়। গ্রামের বাসিন্দারা সেই রেশন সামগ্রীর গাড়ি আটক করে। এদিন ডামডালিয়া গ্রামে রেশন সামগ্রীর গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ বাহিনী এবং ইটাহার ব্লক খাদ্য দপ্তরের অধিকারীগণ। অবশেষে পুলিশ প্রশাসন এবং খাদ্য দপ্তরের তরফে গ্রাম বাসিন্দাদের আশ্বস্ত করেন এবং রেশন সামগ্রী গম বোঝাই গাড়ি আটক করে ইটাহার থানায় নিয়ে যায় পুলিশ। ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব দা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাওয়া হয় এবং দেখেছি তা সরকারি নিয়ম অনুযায়ী তদন্ত করা হচ্ছে। পুলিশ মাল বোঝাই গাড়ি আটক করেছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। প্রত্যেক পরিবার থেকে 2 কেজি 2.5 কেজি 3 কেজি 1 কেজি এভাবে করে কেটে কেটে গম জমা করেছিল। সেই গমটা ডামডলিয়ারই আমাদের পাইকারের কাছে বিক্রি করছিল। যখন গ্রামবাসী দেখলো যে ডিলারের মাল গম এটা বিক্রি হচ্ছে পাইকারের কাছে, তখন তারা গ্রামবাসীকে খবর দেয় এবং গ্রামবাসী গিয়ে ওই মালটা আটক করে। মালটা হচ্ছে 40 কুইন্টাল গম ডিলারের বাড়ি থেকে ওজন করে লোডিং করে নিয়ে যাচ্ছিল। তারপরে আমরা গ্রামবাসী মিলে এই মালটাকে আটক করেছি এবং আমরা চাই যে ডিলারের বিরুদ্ধে একটা মানে কঠোর মানে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা গ্রামবাসী চাইছি। আর কি চাইছেন? চাইছি এই মালটা আটক করে আমরা সরকারের পদক্ষেপ গ্রহণ করব, সরকার কি ব্যবস্থা নেয়। শুন মানে এমনি রেশনের মাল বিক্রি অভিযোগ করছে এক ডিলারের বিরুদ্ধে, আজ গ্রামবাসী আটকাইছে, কী বলবেন? হ্যাঁ, আমি শুনেছি এবং আমি স্পটে গিয়েছিলাম, সেখানে পুলিশ অফিসাররাও গিয়েছিল। আমরা যা দেখেছি তা তদন্ত চলছে সরকারিভাবে, আর তদন্ত হলে যা মাল কি সিজ করা হয়েছে? মাল পুলিশ নিয়ে এসেছে। ডিলারের মাল কী হচ্ছে? কী হচ্ছে? এটা বিক্রি হচ্ছে, মালটা কোথায় যাবে কি জানি, এরাই বলতে পারবে কোথায় যাবে। ঠিক আছে,